সো আমার খুব একজন পছন্দ ইউটিউবার আছে, কুণাল বোস স্যার, দাদাও বলতে পারি, ওর দাদা বলাটা উনি খুব পছন্দ করবেন। সো কুণাল বোস দাদা বলো স্যার বলে একটা পডকাস্ট দেখছিলাম, ওখানে উনি বলছিল একজন মোস্ট প্রবাবলি একজন যে মানে সায়েন্টিস্ট, মানে যারা সায়েন্স নিয়ে খুব পড়াশোনা করেছে, উনি কাউকে একজন এনেছিল, ইন্টারভিউ নিচ্ছিলেন। তো আমি ঠিক জানি না আর কি, অত ডিটেলসে বলতে পারবো না, কিন্তু উনি টপিকটা ছিল পৃথিবী ধ্বংসর ব্যাপারে। তো পৃথিবী নাকি ধ্বংস হবে সেটা তো 2012 সাল থেকেই আমরা শুনে আসছি, পৃথিবী ধ্বংস হবে এক সময়, মানে বহুকাল আগে এখানে মানুষ বাস করতো না, এখানে আমরা জানি ডাইনোসর যেটা পৃথিবীতে এখন তাদের কোনো এক্সিস্টেন্সই নেই, তো ডাইনোসর বাস করতো আমাদের এই পৃথিবীতে, তো বন মানুষ সবই জানোয়ার ছিল। সো তারপরে মানুষের ইনভেনশন হলো। সো তারপর কুণাল বোস দা বলছিল যে আবার কি এরকম হবে, পৃথিবী কি ধ্বংস হতে চলেছে, তাহলে কি মানুষের আর কোনো এক্সিস্টেন্স থাকবে না, আবার কি আমরা সেই পুরনো মানে হিস্ট্রিতে চলে যাবো যেখানে মানে শুধুমাত্র এই জানোয়াররাই বাস করতো, ডাইনোসর এক সময় খুব রাজত্ব ছিল, যে জুরাসিক পার্ক যেটা আমরা দেখেছি। সো কেন এই কথাগুলো বলছি, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম। হ্যাঁ ঠিকই তো, পৃথিবী কি আর ধ্বংস হওয়ার বাকি আছে, চারিদিকে যা হচ্ছে। এবার চলে আসি আমাদের ইউটিউবে যা হচ্ছে, ইয়েস ইউটিউবে যা হচ্ছে, ইউটিউব একলাই কাফি, মানে ইউটিউবে এখন যে পরিস্থিতি না, ইউটিউব একলাই কাফি সব কিছু ধ্বংস করাতে, মানে এত নেগেটিভিটি। এই যে আমরা সাইন্টিফিক্যালি বলো বা নেচার ওয়াইজ বলো, এই যে আর্থকোয়েক হয়, ভূমিকম্প হয়, সুনামি ও কিছু একটা আনইউজুয়াল আমাদের পৃথিবীতে হলে, কিছুটা সাংঘাতিক একটা হলে, একটা সাংঘাতিক প্রভাব পড়লে, এরকম একটা ভলকানো ওঠে আমরা জানি। সো ইউটিউবের অবস্থা অনেকটা ওরকমই, যে এত বেশি নেগেটিভিটি, এত বেশি অন্ধকার, এত বেশি এমনিতেই গরম, এত বেশি গরম, গরম হলে ফাট করে সব মানে বোম ফাটার মতো ফেটে যায় আর কি। সো এত বেশি নেগেটিভিটি, তো এটার সাথে আমি এই টপিকটা রিলেট করলাম, যে এই যে পডকাস্টটার ব্যাপারে বলছিলাম, তো পৃথিবী ধ্বংস হওয়ার আর কী আছে, আর মানুষ জানোয়ার, মানে মানুষরাই তো আজকাল জানোয়ার হয়ে গেছে। মানুষের ভেতর একটা সিনেমা হয়েছিল রণবীর কাপুর অ্যানিমাল, সে একটা, তারপরে অনেক বছর আগে রাহুল রয়ের একটা বই ছিল জুনুন বলে, জুনুনে কি হতো, ও রাত্রিবেলার ঠিক 12টা বাজলেই ও বাঘ হয়ে যেত। মানে মানুষের ভেতরে এই জিনিসগুলো আছে, মানুষের ভেতরে জানোয়ার কি করবে, মানুষের ভেতরেই তো জানোয়ার বাস করে। এই যে আমাদের সবার ভেতরে ভালো জিনিস আছে, খারাপ জিনিস আছে, আবার একটা জানোয়ারও কিন্তু লুকিয়ে আছে। এই যে মানুষ যখন রিয়াক্ট করে, ধরো কেউ কেউ খুব বিশ্রী করে চিল্লাচ্ছে, এই যে আমরা ইউটিউবের ক্ষেত্রে কতগুলো আমরা লাইভ দেখি, জঘন্যতম ছোট লোকের থেকে অথম যদি বলি, জঘন্যভাবে কেউ চিল্লাচ্ছে, এক একজনের বডি ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশন, আর ধ্বংস করার কি আছে ভাই, ইউটিউব তোমরা সবাই দেখো, এখনকার যে বেঙ্গলি কমিউনিটি দেখো, ধ্বংস দেখতে চাও তো এটাই দেখো, এত বেশি নেগেটিভিটি, এমনিতেই তো ধ্বংস হয়ে যাবেই, কারণ মানে আমাদের পৃথিবীতে যদি এরকম ধরনের মানুষ বাস করে তো পৃথিবীতে ধ্বংসের দিকেই যাচ্ছে, তাই না? আর মানুষ আর জানোয়ারে তো আর কোনো পার্থক্য নেই, কারণ মানুষের ভেতরেই জানোয়ার বাস করে। এবার আমার আরেকটা যেটা এই ভিডিওতে যেটার ব্যাপারে কথা বলবো, সেটা আমি আবার একটু মিক্সচার করে কথা বলতে ভালোবাসি, কারণ একটা জিনিস আমি একদম আমার ভালো লাগে না, সেটা হলো একঘেয়েমি, যে কোনো সে খাবার হোক, খাবারের ব্যাপারে আরও বেশি আর কি, খাবার হোক, কোনো রকম জীবনের কোনো প্যাটার্ন হোক, কিংবা একঘেয়ে জীবন চলছে, রোজই একই জিনিস করছি। ইউটিউবের ক্ষেত্রে যদি আমাদের কোনো ভিডিও দেখে, এই যে একটা আছে না ভিডিও দেখে, ভিডিও টু ভিডিও তারপরে কন্টেন্ট বানাতে হবে, তো আমার একঘেয়েমি, মানে আমি দেখছি ইউটিউব খুললে এই ওই দুটো পরিবার তো এখন ওইটা নিয়ে এখন আর কিছু হচ্ছে না, এখন ওই যে আমাদের প্রদীপ বাবু ভালোই প্রদীপটা জ্বলে, তাই না? এই যে প্রদীপ বাবু, তবে এই যে টিনা কেনি, একটা মেয়েকে নিয়ে, এই যে আমাদের সোকল, এই যে আমাদের ম্যাচা, এই যে তোর সংঘাতিক একজন ম্যাডাম এসছে, তো ম্যাডাম তো মানে নারী নির্যাতন, খুব নারীদের
পুরুষ যদি কোনো নারীকে কিছু বলে তাহলে কিন্তু একদম ম্যাডাম একদম দেখে নেবে, তাকে একদম পুরো একদম আউট করে দেবে। আর এই যে নিজের স্ত্রীকে দিনের পর দিন যেইভাবে অপমান করে যাচ্ছে, এই আমাদের প্রদীপবাবু যে ভাজা মাছটা উল্টে খেতে যায় না, এদিকে হেভি জিনিস আছে ভাই, ক্যা চিজ কাটতিস, হেভি জিনিস আছে। আরে এটা কিন্তু একটা সিনেমার ডায়লগ, বুঝলে তো, সিনেমার ডায়লগ একটা, ওই কি যেন ছিল, ওর মনে একটা সলমান খানেরই কোনো মুভি হবে, ওটা ভিলেনটা বলবে মানে ক্যা চিজ কাটতিস। হ্যাঁ হ্যাঁ, মোস্ট প্রবলি সলমান খানের কোনো, এক্স্যাক্টলি মুভির নামটা আমার মনে পড়ছে না। এই যে আমাদের প্রদীপবাবু কিন্তু খুব দেখায় ক্যা চিজ কাটতিস, মানে খুব ভাজা মাছটা যেন ওইদিকে উল্টাচ্ছে না, এত ইনোসেন্ট, কি ইনোসেন্ট। প্রদীপবাবু বলে দিয়েছে না বাবা, তার আবার সম্বন্ধ দেখা হচ্ছিল, বাবা সে নাকি বিয়ে করবে না, রে এদিকে মনে মনে লাড্ডু ফুটছে। আর সেটাকে লাড্ডু কি জন্য ফুটছে, প্রদীপবাবু ভিউজ ছাড়া কিছু জানে নাকি, যে নিজের দিদির সাথেই সম্পর্ক রাখে না, একটা পাতানো দিদি পুষেছে, ওই ওটাকে দিদি বলে ডাকে আর কি, নিজের দিদি যে এত বড় মানে একজন, তার সাথেই তাকে আর কি বলবো। তো দিনের পর দিন যে নিজের একটা মানে হাজব্যান্ড নিজের ওয়াইফকে, আর টিনার ব্লগ তো আমরা দেখি, টিনার দেখো টাইটেল যাই তো, টাইটেল তো দিতেই হবে, টাইটেল আমরা কি, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার স্পেশালি কন্ট্রোভার্সি জোন, এটা বাবা এখানে তো কেউ দেখবে না, না একটা এমন একটা কিছু দিতে হবে যাতে মানে লোকেরা দেখে, তাই না, তার ভেতরকে তো খুব সুন্দর, টিনা খুব সুন্দর ব্লগ করে। কিন্তু আমাদের প্রদীপবাবু, প্রদীপবাবু কিন্তু লাস্টে একটা স্পেশালাইজড, লাস্টের পার্টটায় কিন্তু থাকবে, যত মশালা লাস্টের পার্টটায়, তো সেটাই হলো ব্যাপার। তো এখানে যে নারী নির্যাতন হচ্ছে এই নিয়ে নেবে, ম্যাছা 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 মেয়ের কোনো কথা নেই এই ব্যাপারে। ম্যাডামের ক্যাটাগরি আছে ভাই, আলাদা আলাদা সব ক্যাটাগরি, বুঝলে তো, আলাদা ক্যাটাগরি তো একটা ম্যাডামের পক্ষে যে নারীরা, হা একে ইয়ে করা হয়েছে, নারী নিতে তো একদম ছাড়া হবে না। অন্য নারী না না, ওই ব্যাপারে আমার কিছুই করার, এই হলো ম্যাডাম, বুঝলে, দুনিয়াটা তো এইভাবেই চলে, তাই না। তো এই যে প্রদীপবাবুর ব্যাপারটা বললাম, আর ওভারঅল যদি একটা মানে যদি জিস বলি এই ভিডিওটাকে মানে এন্ড করে দেবো, সব রকম মশালা এর মধ্যে আমি ঢুকিয়েছি, আমি এইভাবেই কথা বলতে একটু মজা করে এইভাবেই কথা বলতে পছন্দ করি। কর্মা, সবাই কিন্তু কর্মা পেয়ে যাবে এই জীবন। কর্মা মানে কি, আমরা যে ভালো কাজগুলো করছি সেটার ফলও যেমন আমরা পাবো, আর যদি খারাপ করি, খারাপ কাজ করি এই জন্মে, এই জীবনেও কি, এই জীবনেই ফলটা পেয়ে যেতাম। তাই জন্য খুব সাবধান, কর্মাকে মানো, কর্মাকে বিশ্বাস করো। আরেকটা কর্মা আছে যে কর্ম করিয়ে যাও ফলের আশা করো না, যেরকম আমাদের ইউটিউবের ক্ষেত্রে খুব পেশেন্স ধরতে হয়, মানে এখানে তো ওইভাবে এটা ক্রিয়েটিভ কাজ, তো ওইভাবে তো মানে যেরকম নর্মাল চাকরিতে হয় আর কি, আমরা মাস গেলে প্রতি মাসেই স্যালারি পাই, আর ইউটিউবের ক্ষেত্রে বড়ো বড়ো চ্যানেলটা প্রতি মাসেই পাচ্ছে, কিন্তু অনেকেই খুব স্ট্রাগল করতে হয়, হার্ডওয়ার্ক করতে হয়, যে বলে না কর্ম করিয়ে যাও ফলের আশা করুন। আর আরেকটা হলো কর্মা, মানে তুমি এই জীবনে কী করছো, তুমি কী কাজ করছো ওটার উপর নির্ভর করবে শেষ জীবন অবধি তোমার জীবনটা কীরকম চলবে। মানে তুমি ধরো কোনো ভালো কাজ করলে এই জীবনেই সেটার রিটার্নটা যত লেটেই পাও, রিটার্ন পেতে যত কষ্টই হোক না পাবে, কিন্তু ভালো কাজের ফল ভালোই হয়, নিশ্চয়ই পাবে। কিন্তু 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 যে খারাপ কাজগুলো করে যাচ্ছ তার ফলও এই জীবন দিয়েই পেতে হবে, ঠিক আছে। তো চলো ভালো কর্মা করো, ভালো কাজ করো, চলো ভিডিওটা এখানে এন্ড করলাম, বাই, টেক কেয়ার, লাভ ইউ অল, টাটা।